कूचबिहार जिलार दुई नंग ब्लकर बानेश्वर ग्राम पंचायत अंतर्गत हाथेडुबा ग्राम ये ग्रामेर बासिंदा मोहम्मद आब्दुल आजिज मिया तार बाड़ीते विद्युत नहीं नतून कानेक्शनर जोन्नो 2011 साले आवेदन करेछेन किन्तु सात बछर केटे गेल तार बाड़ीते एखोनो विद्युत पौंछायनी तारा बहु कष्टेर मध्य दिए जीवन जापन करछेन। 2011 থেকে 2018 অবধি সাত বছর থেকে নেই আমাদের বাড়িতে তো কারেন্ট না থাকা বলে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? বাচ্চা কাচ্চা পড়াশোনা হতেছে না, রাত্রিবেলা পড়াশোনা করতে পারে না, রাত্রিবেলা অন্ধকারে বাইরে ঘরের বাইরে হতে পারি না, পোকামাকড় ভয়ে খেতে মানুষের লিচি নিয়ে করি কিছু জমিন জায়গা, ওখানে আবার জলের ব্যবস্থা নাই আমাদের, যদি কারেন্ট থাকতো তবে মোটর দিয়ে করতাম, খুব কষ্ট হতেছে। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার লক্ষ্য হলো গ্রামীণ গরিব মানুষদের বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, কিন্তু হাতিডুবা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া সাত বছর আগে বিদ্যুতের নতুন কানেকশনের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। তারা বহু কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাদের সাথে কথা বলে জানতে পারি তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের স্টেশন ম্যানেজারকে জানিয়েছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করা হয়নি। কতদিন থেকে কারেন্ট নাই? সাত বছর থেকে। বাড়ির পাশে কারেন্ট হয়, আমার কারেন্ট না হয়, তারে নাকি আমি একটু ধান্দাল করছি, বলে বাড়ির পাশে কারেন্ট হয় আমার কেন না হয়, আমরা কি অপরাধী করছি? সরকারে কোটি কোটি লাখ লাখ টাকা ঢালে, আমার বাড়ির বিষয়ে কেন আমাদের কারেন্ট না আসে, ব্যাপারটা কি? আমি এই কথা করছি। আর কারেন্ট আসলে কি সুবিধা হবে তোমার? হ্যাঁ সুবিধা হবে, মানুষের আমার তো নাই জায়গা জমিন, মানুষের এক বিঘে আধা বিঘে জমিন, পাঁচ কাঠা জমিন নিয়ে আবাদ করবো না, পানি টানি আনা মোটর টোটর দিব, কর্ম কর্ম আমরা খামো। তো তোমরা কি চান? আমরা কি এখন যা আমার কারণ তাই এখন এই সমস্যা কথা কারো কাছে বলেছেন? হ্যাঁ বলছি, অফিসে কয়েকবার গেছি, এখনো দিতেছে না, হাজারবার গেছি, ফের আবার বড় বড় নেতাদের কাছে গেছি, তবুও দেনে আমাকে, বড় বড় নেতারা জেরক্স দিতে বলছে, আমি দু তিনবার দিছি সাত বছরের মধ্যে। তারা কি বলেছে? তারা বলছে হ্যাঁ হবে 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 হবে, ইলেকশন হবে ইলেকশন হবে, ইলেকশনের পর ইলেকশনের আগে হবে, এখনো হলো না, এই সামনে গতকাল ইলেকশন হয়ে গেলো তবুও আমাকে লাগবে না। তো আপনার কি দাবি? আমার একটাই দাবি, নির্মূল বাংলা ঘোষণা হয়ে গেছে, এখন আমি নির্মূল বাংলার মধ্যে আমি নাই, আমার দাবি এখন বর্তমান আমার বাড়ির কারেন্টটা যদি হয়। আমি এই সমুদায়ের একজন গ্রামীণ সাংবাদিক হিসাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্টেশন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে গ্রামবাসীদের সমস্যার কথা জানাই। তিনি আশ্বাস দেন যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করবেন, কিন্তু এই কথাটি তিনি ক্যামেরাতে বলতে পারবেন না, কারণ তাদের ক্যামেরার সামনে কোনো সাক্ষাৎকার দেওয়ার নিয়ম নেই। তারা চায় বিদ্যুতের কানেকশন দেওয়া হলে গরমের হাত থেকে তারা রেহাই পাবে এবং বিদ্যুৎ না থাকার ফলে তাদেরকে যে অন্ধকারে থাকতে হয়, বিদ্যুৎ আসলে সেই অন্ধকার আর থাকবে না। এই সমস্যার সমাধানের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্টেশন ম্যানেজার কৌনক সরকার ফোন নাম্বার 03582250552, যারা আমার ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে সমস্যাটি খতিয়ে দেখতে বলুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।